Hi there, this is Sam from MBD Agency. So, এই ভিডিওটিতে আমি মূলত এই করোনা ক্রাইসিসের মধ্যে অনলাইন বিজনেসগুলো করণীয় সম্পর্কে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ 10টি টিপস শেয়ার করব যা আপনার বিজনেসের জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। সো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি একটা কথা বলে নিতে চাই যে মানুষ কিন্তু এখন প্রচুর পরিমাণে অনলাইনে অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ স্ক্রিনিং টাইম কিন্তু অনেক হাই, বাট এই সময় কিন্তু মানুষ আগের মতো পারচেস করছে না, অর্থাৎ বাইং বিহেভিয়ার খুব পোর। বাট এই স্ক্রিনিং টাইমের মধ্যে দিয়ে মানুষ যে পরিমাণ ইউজার এক্সপিরিয়েন্স গ্যাদার করছে তার ফলে কিন্তু ভবিষ্যতে এই অনলাইন ইন্ডাস্ট্রি আরো বেশি সমৃদ্ধ হবে। সো আজকের ভিডিওটিতে আমি মূলত এমন 10টি টিপস শেয়ার করব যা এই ক্রান্তিকালে আপনার বিজনেসকে সার্ভাইভ করতে হেল্প করবে এবং আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করতেও অনেক বেশি সাহায্য করবে। সো চলুন শুরু করা যাক। এই সময় মানুষ প্রচুর পরিমাণে অনলাইনে অ্যাক্টিভ রয়েছে কিন্তু আগের মতো পারচেস করছে না। সো এই সময়টাকে আপনার বিজনেসের ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগানো, অর্থাৎ খুব বেশি সেলস প্রমোট না করে বরং ব্র্যান্ডিং এ ফোকাস থাকুন এবং আপনার বিজনেসের টার্গেট অডিয়েন্সকে আপনার সেলস ফানেলে নিয়ে আসার চেষ্টা করুন এবং সেলস ফানেলে নিয়ে এসে তাদেরকে নার্সিং করার চেষ্টা করুন। এই সময়টাতেও অনেকে হতাশ হয়ে তার অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে কন্টেন্ট পাবলিশ করা বাদ দিয়ে দিয়েছেন। সো আমি বলবো এই টাইমটাতেও আপনি নিয়মিত কন্টেন্ট পাবলিশ করুন, এবং নিয়মিত মানে যে প্রতিদিন কন্টেন্ট পাবলিশ করতে হবে বিষয়টা তা নয়, আর বাট একটা ধারাবাহিকতা বজায় রাখুন। এবং কন্টেন্ট পাবলিশ করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, কন্টেন্টের কোয়ালিটির দিকে। এমন কোনো কন্টেন্ট পাবলিশ করবেন না যা আপনার অডিয়েন্সকে বিরক্ত করে বা যে সকল কন্টেন্টে আপনার অডিয়েন্সের ন্যূনতম কোনো আগ্রহ নেই। সো কন্টেন্টের কোয়ালিটির দিকে খুব বেশি খেয়াল রাখুন এবং আপনার যে ফেসবুক পেজ রয়েছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিয়মিত ডে শেয়ার করার চেষ্টা করুন। নিয়মিত মানে এখানে কিন্তু প্রতিদিনই আপনি ডে শেয়ার করতে পারেন, এর ফলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হচ্ছে ফেসবুক বিজনেস পেজে আপনি কিন্তু প্রচুর পরিমাণে অর্গানিক ভিউ পাবেন এবং অর্গানিক এঙ্গেজমেন্ট পাবেন। বাংলাদেশের অনলাইন বিজনেসগুলোর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খুব বেশি পরিলক্ষিত, সেটা হচ্ছে যে অধিকাংশ অনলাইন বিজনেসই ফেসবুক পেজ ডিপেন্ডেন্ট। সো অনেক বিজনেসের কিন্তু ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ নেই। আবার অনেকের ফেসবুক গ্রুপ থাকলেও সেই গ্রুপে কোনো অ্যাক্টিভিটি নেই বা গ্রুপে মেম্বার নেই। আবার অনেকের ফেসবুক পেজ বা গ্রুপই রয়েছে, আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন এই প্ল্যাটফর্মগুলো নেই। সো এটা কিন্তু একটা পারফেক্ট টাইম যে আপনার আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে টাইম ইনভেস্ট করার জন্য এবং সেগুলোকে আরো শক্তিশালী করার। সো এই টাইমটাকে আপনি অনেক ভালোভাবে কাজে লাগান, আপনার যে সকল আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও আপনার টার্গেটেড অডিয়েন্সকে নিয়ে আসার চেষ্টা করুন। এই সময় অনেকে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কন্টেন্ট খুব বেশি পাবলিশ করছে। সো আমি বলবো এই টাইমটাতে আপনারা হেল্পফুল কন্টেন্ট পাবলিশ করার চেষ্টা করুন এবং এমন কিছু পজিটিভ নিউজ শেয়ার করার চেষ্টা করুন যা আপনার টার্গেটেড অডিয়েন্সকে মানসিক প্রশান্তি দেয়। সো এর ফলে আপনার বিজনেসের প্রতি কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্সের একটা পজিটিভ ইমপ্রেশন বিল্ড হবে এবং নিউজ বা যে কন্টেন্টটি পাবলিশ করেন না কেন সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা অথেন্টিক সোর্স থেকে নিউজ শেয়ার করবেন এবং কোনো ফেক নিউজ শেয়ার করবেন না। স্টোরি টেলিং প্রত্যেকটা বিজনেসের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সো এখন যেহেতু মানুষের স্ক্রিনিং টাইম অনেক হাই, সো মানুষের কিন্তু আপনাকে শোনার যথেষ্ট টাইম রয়েছে। সো আপনি আসলে কোন প্রবলেমের সলিউশন হিসেবে আপনার বিজনেসটাকে নিয়ে এসেছেন বা বাজারে এক্সিস্টিং বিজনেসগুলোর তুলনায় কী কী বেটার দেওয়ার প্রয়াসে আসলে আপনার বিজনেসের যাত্রা শুরু করেছেন, এই স্টোরিগুলো কিন্তু আপনি ক্রিয়েট করে এখন পাবলিশ করতে পারেন। সো এটার জন্য আসলে আহামরি অনেক ভালো ধরনের সেট আপ নিয়ে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বা খুব ভালো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বিষয়টা একেবারেই এরকম না। আপনি অর্গানিক কন্টেন্ট পাবলিশ করার চেষ্টা করুন, খুব সহজ সাবলীল ভাষায় আপনার বিজনেসের স্টোরিগুলো আপনি আপনার অডিয়েন্সকে বলার চেষ্টা করুন। এতে কি হবে, আপনার বিজনেসের যে ট্রাস্ট ব্যারিয়ার রয়েছে সেটা কিন্তু অনেকটা দূর হবে এবং আপনার বিজনেসের বিশ্বাসযোগ্যতা বাড়বে। তবে অনেকেই কিন্তু এই সময়টাতে প্রচুর পরিমাণে লাইভ করছে, তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই বিরক্ত হয়ে পড়ছে। তো এমন কিছু করা যাবে না যাতে আপনার টার্গেটেড অডিয়েন্স বিরক্ত হয়, আবার এমন কিছু করা বাদ দেওয়া যাবে না যার কারণে আপনি আপনার অডিয়েন্সের সাথে ডিসকানেক্টেড হয়ে যান। তো আপনার নিজেকে আসলে ডিসিশন নিতে হবে যে আপনি আপনার স্টোরি টেলিং কন্টেন্টগুলোকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন।
এই সময়টাতে অনেক বিজনেসের জন্য সেল অনেক জরুরি। সো এই টাইমে অনেক বিজনেস আসলে ডিসকাউন্ট বা হচ্ছে সেলস প্রমোট করার ট্রাই করছে। তো আপনি যে ডিসকাউন্ট অফার করে যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন, সো সেই কন্টেন্ট ক্রিয়েশনের সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কন্টেন্টটা যেন শুধুমাত্র আপনার বিজনেস ইন্টেন্টকেই প্রকাশ না করে, বরঞ্চ আপনার কন্টেন্টটাকে একটু ইমোশনাল করার চেষ্টা করুন এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে আসলে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করে সেই জিনিসটা ইনশিওর করার চেষ্টা করুন থ্রু আপনার কন্টেন্ট। কারণ আমরা একটা বিষয় কিন্তু সবসময় বলি যে যেকোনো সাকসেসফুল ক্যাম্পেইনের ক্ষেত্রে আসলে 50% ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর এবং 50% ডিপেন্ড করে আপনার টার্গেটিং এর উপর। সো কন্টেন্টের দিকে স্পেশাল অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করুন এবং এই টাইমটাতে কিন্তু অনেক বড় বড় বিজনেস এমন কিছু ইমোশনাল কন্টেন্ট ক্রিয়েট করছে যাতে কিন্তু তাদের ব্র্যান্ড সিগন্যাল অনেক হাই হচ্ছে এবং সেল জেনারেট হচ্ছে। সো ট্রাই করুন যে এমন কিছু ইমোশনাল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। যেহেতু এই সময় সবার ব্যস্ততা তুলনামূলক কম এবং সবাই কম বেশি ফ্রি রয়েছে, তো এটা কিন্তু আপনার বিজনেসের টেস্টিমোনিয়াল বা রিভিউ কালেকশনের জন্য একটা পারফেক্ট টাইম হতে পারে। তো আপনার বিজনেসের যে সকল লয়াল কাস্টমার রয়েছে বা যে সকল কাস্টমারকে আপনি অলরেডি চিনেন বা জানেন, তাদের কাছে কিন্তু আপনি আপনার বিজনেসের জন্য একটা রিভিউ রিকোয়েস্ট করতে পারেন। সেটা হতে পারে আপনার ফেসবুক পেজ বা গুগলের মাই বিজনেস পেজের জন্য একটা রিভিউ রিকোয়েস্ট করতে পারেন। বিজনেস স্কেলিং বা মার্কেট এক্সপ্যান্ড করার জন্য আমরা সকলেই কম বেশি রিসার্চ করে থাকি। সো স্মল এবং মিডিয়াম বিজনেসগুলোর জন্য কিন্তু এটা একটা পারফেক্ট টাইম রিসার্চ করার জন্য। সো আপনি যদি আপনার মার্কেট এক্সপ্যান্ড করতে চান বা অডিয়েন্স সাইজ বড় করতে চান, সো এই টাইমটাতে কিন্তু আপনি একটা কোয়ালিটি রিসার্চ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আপনি ডেমোগ্রাফিক্যালি যাদেরকে টার্গেট করছিলেন এখন আরো বড় অডিয়েন্সকে নিয়ে আপনি আসলে কাজ করতে যদি চান ভবিষ্যতে, তাহলে কিন্তু এই টাইমটাতে আপনি আপনার কম্পিটিটর বা আদার্স বিজনেসগুলো ওর ডাটাগুলো নিয়ে রিসার্চ করতে পারেন। এই সময়টাতে আপনি কিন্তু চাইলে আপনার বিজনেসের জন্য একটা অ্যাফিলিয়েশন বা সেলস নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন যারা পরবর্তীতে আপনার বিজনেসের জন্য আনপেইড মার্কেটার হিসেবে কাজ করবে। সো আপনি কিন্তু আপনার বিজনেসের লয়াল কাস্টমার বা পরিচিতদের নিয়েই এই সেলস নেটওয়ার্কটা গড়ে তুলতে পারেন। তো এর মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে খুব কোয়ালিটি সেলস জেনারেট করতে পারবেন। কোলাবোরেশন যা বাংলাদেশের ক্ষেত্রে খুব কম পরিলক্ষিত, অর্থাৎ সেম নিশের বিজনেসগুলোর কোনো কাজ বা ইভেন্ট একসাথে করা। তো এটা কিন্তু একটা পরিচিত সত্য যে কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু কোনো বিজনেসের লস হয় না, বরং একটা উইনিং সিচুয়েশন বজায় থাকে। সো এই টাইমটাতে কিন্তু আপনি আপনার একই নিশের যে বিজনেসগুলো রয়েছে বা কাছাকাছি যে বিজনেসগুলো রয়েছে সেই বিজনেসগুলোর সাথে অনলাইনে বিভিন্ন ধরনের ইভেন্ট করতে পারেন। এর থ্রুতে কিন্তু আপনার একটা অর্গানিক প্রমোশনের সম্ভাবনা থাকে। তো আই হোপ এই ভিডিওটিতে আমি যে পয়েন্টগুলো শেয়ার করেছি তা আপনার বিজনেসের জন্য হেল্পফুল হবে। এছাড়াও আসলে এই বিজনেস টু বিজনেস ভ্যারি করে যে এই সিচুয়েশনের মধ্যে আসলে আপনার কি করণীয়। তো এই বিষয়ে কারো যদি কোনো ধরনের পরামর্শ বা হেল্প প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে একটা প্রপার গাইড দেওয়ার জন্য বা কনসালটেন্সি দেওয়ার জন্য, এবং এটা অবশ্যই ফ্রি অফ কস্ট। তো থ্যাংক ইউ অল।